নমস্কার বন্ধুরা, আজকে হার্ট শেপের ভরাটা শোনের একটা ডিজাইন দেখাবো। আমি এর জন্য নিয়েছি উল, সুচ আর চট। প্রথমে আমি 6 ঘর নেব, 6 নেব, 6 ঘর। তারপরে মাঝখান থেকে, মিডিল থেকে তুলে 6, আবার এদিকেও মিডিল থেকে 6, আবারও 6 ঘর, 3 থেকে উঠবে, এখানে 2 বার যাবে, 2 বার 6 6 করে হবে। এবার আবার মিডিল থেকে উঠে আবার 6 ঘর, এখানে 3 বার যাবে, 1 2 3, 3 সেম, আবার মিডল থেকে আবার 6 সেম, 1 2 3, মানে 6 ঘর নিয়ে 3টে হবে, 3। আবার মিডল থেকে তুলবো, আবারও 6 ঘর, 6 ঘর নিয়ে আবার এখানে 1 2 2 3, সেম 3 ঘর হবে। আবারও মিডল থেকে 3 থাকবে, এদিকেও 3, টোটাল 6 ঘর হয়ে এখানে 1 হয়েছে, এবার এখানে 2, 2 এর পরে আবার সেম 6 ঘর, এখানেও 2, এবার ওখান থেকে সেম ঘর থেকে ডান সাইডে সেম ঘর থেকে 2 ঘর যাবে, 6 ঘর করে করে। এবারও মিডিল থেকে উঠে 3 আর 3 6 ঘর, এখানে 2 হবে, 3 হবে, 3-র পরে আবার মিডিল থেকে 6, এখানেও 3 হবে, 1 2 3, এবার মিডিল থেকে এবার নিচের দিকে সেম 6, 1 ঘর, 2 3, আবারও মিডিল থেকে নিয়ে 3 3 6 ঘর, এখানে 2 হবে, টু লাইন। আবার মিডিল থেকে উঠে আবার 6 হবে, এখানে 2 লাইন, এবারও মিডিল থেকে হবে, এখানেও 6, এখানেও 2 লাইন, এভাবে ওপর দিকটাও উঠবে সেম ঘর। এবার নামবে, এখানেও ডান দিকে 3 লাইন হবে 6 ঘর দিয়ে,
এবার মিডল থেকে আবার 6 ঘরে এবার 2 লাইন আবারও মিডল থেকে 6 ঘর গিয়ে 2 লাইন এবার আবার ভেতর দিকে হবে সেই একই ভাবে 2 লাইন 6 ঘর আবারও 2 লাইন 3 লাইনের হয়ে এবার মিডিলে যাবে এবার 1 লাইন হলো 2 লাইন 3 লাইন এবার মিডিল থেকে নেব নিয়ে আবার আবার 2 লাইন মিডিল থেকে নিয়ে আবার 1 2 লাইন আবার 1 একটা হলো আরেকটা আমি করে দেখাচ্ছি একই মাঝখান থেকে শুরু করলাম করে সে 6 ঘর নিয়ে 6 ঘর নিয়ে মিডল থেকে আবার নিচে যে ঘর ক ঘর লাইন গেছে সে ক লাইন করে আমি নেব একই ভাবে সেম ভাবে উঠবে 1 লাইনের জায়গা 1 লাইন 2 লাইনের জায়গা 2 লাইন এটা 3 লাইন প্রথমে 1 ছিল 2 তারপর 2 তারপর 3 3 3 এটাও 3 লাইন এবারে 1 2 হর পর মিডল থেকে নিয়ে আবারো 3 লাইন এখানে 2 লাইন তারপরে মাঝখানে আবার 6 ঘর নিয়ে 3 লাইন উপরে করব এবার আবার মিডল থেকে নিয়ে উপর দিকে উঠবে 6 ঘর 2 লাইন 3 লাইন 6 ঘর 3 লাইন আবার মিডল থেকে নেব নিয়ে আবার 6 ঘর এখানেও 1 2 3 আবার মিডল থেকে আবারও সেম নিচের দিকে 3 লাইন হবে এবার 2 লাইন এবার 1 1 আবার উপর দিকে 1 লাইন 6 ঘর দিয়ে আবার উপর দিকে উঠবে সিক্স ঘর 1 লাইন এবার এখানে 2 লাইন যাবে
আবার মিডল থেকে নেব আবার 6 কর টু লাইন তারপর আবার মিডল থেকে 3 লাইন আবার মিডল থেকে নেব আবার নিচের দিকে নামবে এখানে 3 লাইন আবারও মিডল থেকে নেব 6 কর আবারও 6 কর টু লাইন আবারও মিডল থেকে 6 কর এখানে 3 লাইন আবার মিডল থেকে নিয়ে 6 কর এখানে 3 লাইন লাইন আবার মিডল থেকে নিয়ে আবারও মিডল থেকে নিয়ে নিচের দিকে 3 লাইন আবারও মিডল থেকে নিয়ে 2 লাইন আবারও মিডল থেকে নিয়ে 6 কর 2 লাইন এবার 1 লাইন এবার 1 লাইন 2 লাইন এবার 1 দুটো হার্ট শেপ তৈরি হয়ে গেল এবার ভরাট করব তার জন্য এটা আমি ইয়েলো উল নিয়েছি নিয়ে প্রথমে 1 লাইন তারপর একটা 1 লাইন এবার একটা 2 লাইন আর ঘর হবে 6 এবারও 2 লাইন এবার 3 লাইন 6 ঘর নেব এবারও 3 লাইন তারপরও 3 3 লাইন এটা ভরাট হয়ে গেল এবার এখানেও 3 লাইন এখানেও 3 2 লাইন এখানে 1 এবার এদিক থেকে শুরু করব এবার 1 এবার 2 লাইন এবার মিডল থেকে আবার শুরু করব 6 কর নেব 2 লাইন আবার মিডল থেকে শুরু করব 3 লাইন আবার মিডল থেকে শুরু করে 3 এবার উপরের গ্যাপটা ভরাট করব 3 লাইন
এবারও থ্রি লাইন, এবার টু লাইন, এবারও টু লাইন, এবার ওয়ান লাইন, এবারও ওয়ান লাইন, মাঝেও ওয়ান লাইন, কমপ্লিট হয়ে গেল একটা। আর একটা আমি দেখাচ্ছি না, আর অর্ধেক দেখালাম, এটাও সেমভাবে একই ঘর নিয়ে ভর্ট করে নেব। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, বেল বাটন প্রেস করবেন পরে নোটিফিকেশন পাওয়ার জন্যে। কমপ্লিট হয়ে গেলো।